আসসালামু আলাইকুম ও বাংলাদেশ সিকিউরিটি এক্সাইস কমিশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে আর এখানে বলা হয়েছে একটি পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যেহেতু এটা খুবই ছোট্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি তাই এটার ব্যাপারে খুব বেশি বিস্তারিত বলবো না এখানে আবেদন করা যাবে ছয় জুন থেকে আর আবেদন প্রক্রিয়াটি শেষ হবে চোদ্দোই জুন পর্যন্ত চোদ্দোই জুনেই শেষ হয়ে যাবে এখানে একটি অনলাইনে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা এই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন পত্রটি পূরণ করতে পারবেন আবেদন ফর্মটি আমরা আপনাদের সুবিধার্থে কমেন্টে সরি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব এখানে দেখুন পদের নাম দেওয়া আছে আর হচ্ছে পদ সংখ্যা দেওয়া আছে পদের নাম হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা বেতন স্কেল থাকবে জাতীয় বেতন স্কেল দু এর দশম গ্রেড অনুযায়ী ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা আর যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ ইংরেজি ও বাংলা ষাট যথাক্রমে আশি ও ষাট শব্দের গতি থাকতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাশ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন তবে আপনার টাইপিং গতি থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে আশি ও ষাট মানে ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে প্রতি মিনিটে আর বাংলাতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে হচ্ছে ষাট আর এই একটি পদের জন্যই দুইজনকে নেওয়া হবে তো আমরা এবার আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে কথা বলবো আপনাকে প্রথমত অনলাইন থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে আমরা ডাউনলোড করার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা তো আপনি ডাউনলোড করে নেওয়ার পর আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে পাশাপাশি আপনাকে এই আবেদন ফর্মের সাথে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যেগুলো দিতে হবে প্রার্থী সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্র অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তবে এখানে আপনার এগুলোকে ফটোকপি দিতে হবে আর মূল মূলকপির প্রদর্শন করতে হবে ভাইভাতে গিয়ে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ নাগরিক সনদপত্র যেটাকে বলা হয় তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ অর্থাৎ এনআইডি কার্ড আর জন্ম সনদপত্রের ফটোকপিও দিতে হবে এই বিষয়গুলো আপনার আবেদন ফর্মের সাথেই জমা দিতে হবে আর আপনাকে আবেদনটা যেভাবে করতে হবে সেটা এবার একটু বলে দিই সেটা হচ্ছে আপনাকে প্রথমত এই আবেদন ফর্মটি খামের ভিতরে দিতে হবে তারপর আপনাকে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের ভিতরে এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে হয়তো এখানে একত্রিশ ছয় হবে তো একত্রিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক প্রশাসন ও অর্থ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সেঞ্জ কমিশন সিকিউরিটি কমিশন ভবন ই সি আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় খাম অর্থাৎ আছে ডাকযোগে পাঠাতে হবে আপনি পোস্ট অফিসে এই ঠিকানাটা দিলেই আপনার এটা প্রেরণ হয়ে যাবে মানে আপনার যে খামটি থাকবে এই খামের উপরে এই ঠিকানাটা লিখতে হবে আর তবে তার আগে সবচেয়ে বড় করে যেটা লিখতে হবে খামের উপরে সেটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা পদে আবেদন তো এইভাবে করে আপনার আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে অর্থাৎ আপনি ডাক জোকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি এই চাকরি সংক্রান্ত আরও কোনো তথ্য থাকে কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করবেন আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ